গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আবার স্বাগতম ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের যে ভিডিওটি আছে আপনারা একটু মিস করবেন না, কারণ আজকে থেকে আমি আপনাদেরকে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো বিষয়ে প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রতিদিন আমি রেগুলারলি আপলোড করবো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটা প্রশ্ন, কারণ আপনারা সবাই জানেন যে কোনো ইন্টারভিউয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিন্তু আসেই। তো একটা প্রশ্ন অবশ্যই আপনারা মিস করলে হবে না, প্রতিদিন অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করবেন এবং প্রতিটা প্রশ্ন অবশ্যই নোট করে রাখবেন। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্টার্ট করবো। আজকে এই ভিডিওটিতে পেয়ে যাবেন 10টি প্রশ্ন, প্রতিদিন আমি এরকম 10টি করে আপলোড করবো। আপনারা অবশ্যই ক্লাসটি অ্যাটেন্ড করবেন এবং প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে করে অবশ্যই নোট করে রাখবেন, কারণ এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিটা প্রশ্নে আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন নিখিল নন্দী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নিচ্ছে আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটি হচ্ছে, দেখুন নিখিল নন্দী ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাবো 2 নম্বর প্রশ্নে, আপনারা একটা প্রশ্নই মিস করবেন না। তাহলে বন্ধুরা চলে আসলাম 2 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন ভারতীয় সাবমেরিন INS সিন্ধুবীর কোন দেশ প্রবর্তন করলো। ঠিক আছে বন্ধুরা, প্রতিটা প্রশ্নই কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো সবটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নিচ্ছি এই প্রশ্নটার আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন ভারতীয় সাবমেরিন INS সিন্ধুবীর মায়ানমার দেশ প্রবর্তন করলো। ঠিক আছে, আনসারটা হচ্ছে মায়ানমার দেশ। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তাহলে বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, ভারতের প্রথম পলিনেটর পার্ক কোথায় হলো। ঠিক আছে, ভারতের প্রথম পলিনেটর পার্ক কোথায় হলো। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি আনসারটা। তো আনসারটি হচ্ছে, দেখুন উত্তরাখণ্ড। ঠিক আছে, ভারতের প্রথম পলিনেটর পার্ক উত্তরাখণ্ডে হয়েছে, আনসারটা হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন নেক্সট কোয়েশ্চনে। তো বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন ভারতের প্রথম মেট্রোলজিক্যাল সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, দেখে নেব এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন ভারতের প্রথম মেট্রোলজিক্যাল সেন্টার লেতে প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, আনসারটি হচ্ছে লে। ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। তো দেখুন বন্ধুরা চলে এসেছি 5 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন UK নিউ ইয়ার্স হোনার্স লিস্টে নাইথুড কাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, UK নিউ ইয়ার্স হোনার্স লিস্টে নাইথুড কাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন UK নিউ ইয়ার্স হোনার্স লিস্টে নাইথুড লেউইস হ্যামিল্টনকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আনসারটি হচ্ছে, দেখো লেউইস হ্যামিল্টন। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে চলে যাব এখন নেক্সট প্রশ্নে। তাহলে দেখুন বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন আর্য রাজেন্দ্রন কেরলের কোন কর্পোরেশন ওয়ার্ড থেকে ভারতের কনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন আর্য রাজেন্দ্রন কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন ওয়ার্ড থেকে ভারতের কনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, আনসারটি হচ্ছে তিরুবনন্তপুরম। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে চলে যাচ্ছি এখন 7 নম্বর প্রশ্নে। তো দেখুন বন্ধুরা চলে এসেছি 7 নম্বর প্রশ্নে। প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যেটি 125টি স্মার্ট ক্লাসরুম তৈরি করেছে। ঠিক আছে বন্ধুরা, তো দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন পৃথিবীর মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় কাশী হিন্দু ইউনিভার্সিটি যেটি 125টি স্মার্ট ক্লাসরুম তৈরি করেছে। ঠিক আছে, আনসারটি হচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটি। ঠিক আছে বন্ধুরা, চলে যাব এখন নেক্সট কোয়েশ্চনে। তো চলে এসেছি বন্ধুরা নেক্সট কোয়েশ্চনে। তো নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে, দেখুন ভারতের মধ্যে প্রথম কোন রাজ্যে ই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করলো। ঠিক আছে, ই ট্রান্সপোর্ট সার্ভিস। তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখুন ভারতের মধ্যে প্রথম রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ, যেটি ই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করেছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আনসারটা হচ্ছে হিমাচল প্রদেশ। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব 9 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি 9 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন আত্মকাল পঙ্গাল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো। ঠিক আছে, আত্মকাল পঙ্গাল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো। ঠিক আছে, দেখে নিচ্ছি এখন আনসারটা।
তাহলে আনসারটি হচ্ছে দেখুন কেরালা, ঠিক আছে। আত্মকাল পঙ্গাল উৎসব কেরালা রাজ্যে অনুষ্ঠিত হলো, ঠিক আছে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে, লাস্ট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি 10 নম্বর প্রশ্নে, লাস্ট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন, জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালিত হয়, ঠিক আছে বন্ধুরা। তো দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে দেখুন, জিরো ডিসক্রিমিনেশন ডে 1 মার্চ পালিত হয়, ঠিক আছে বন্ধুরা। তো আনসারটা হচ্ছে 1 মার্চ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আপনারা কিন্তু প্রতিদিন ভিডিওটা অবশ্যই এডিট করবেন, আপনারা এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটা প্রশ্ন এখন থেকে পেয়ে যাবেন রেগুলারলি। তো একটাও ভিডিও মিস করবেন না এবং প্রতিটা প্রশ্ন অবশ্যই নোট করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন কেমন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। জয় হিন্দ, জয় ভারত।